আজকের ভিডিওতে আমরা হিমালয়ান মোনাল সম্পর্কে আলোচনা করব। হিমালয়ান মোনাল, যা ইম্পিয়ান মোনাল নামেও পরিচিত, এরা সাধারণত 7,000 থেকে 14,000 ফিট উচ্চতায় বসবাস করে থাকে। এটি মূলত নেপালের একটি জাতীয় পাখি, কিন্তু এটি ভারতের উত্তরখণ্ডের দিকেও মোনাল নামে পরিচিত। বৈজ্ঞানিক নামটি বাংলার ব্রিটিশ প্রধান বিচারপতি স্যার অ্যালিজা ইম্পির স্ত্রী লেডি মেরি ইম্পিকে স্মরণে রাখা হয়। ইম্পিয়াল মোনাল সাধারণত একটি বড় আকৃতির তিতির। একটি প্রাপ্তবয়স্ক ইম্পিয়াল মোনালের সারা শরীর পালঙ্কে আবৃত থাকে। হিমালয়ান মোনাল এপ্রিল মাসে প্রজনন শুরু করে এবং মহিলারা প্রতি ঋতুতে 3 থেকে 5টি ডিম পেড়ে থাকে। ডিমের ইনকিউবেশন পিরিয়ডে পুরুষরা পাহারা দেয় এবং বন্দি অবস্থায় এই পাখিগুলো 10 থেকে 12 বছরের মধ্যে যে কোনো জায়গায় বসবাস করতে পারে। একটি হিমালয়ান মোনাল সাধারণত 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং একটি পুরুষ তিতির 2 থেকে 2.5 কেজি এবং একটি মহিলা তিতির 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। হিমালয়ে মোনাল সাধারণত আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, দক্ষিণ তিব্বত ও ভুটানের হিমালয়ে হয়ে বিস্তৃত হয়ে এরা বসবাস করে থাকে। হিমালয়ান মোনালের প্রধান খাদ্যের ভিতরে প্রাথমিকভাবে কন্দ, বাদাম, কোমল পাতা, অঙ্কুর, পোকামাকড় এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীও রয়েছে। একটি প্রাপ্তবয়স্ক হিমালয়ান মোনালের দাম 25,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।